আমি একজন সফল ব্যক্তির কথা বলি আমার কাছে আসছে এখন সে একজন মানে সরকারি প্রথম শ্রেণী কর্মকর্তা যার মা ছাড়া আর কেউ নাই এক সন্তান মায়েরও সংসার টেকে নি ওনার সাথে আছে যাই হোক তো আমার কাছে একজন আসলো বলল যে আমার কিন্তু পরিবার কেউ নাই তো আমি আমার কেউ নাই শুধু ভিটা বাড়ি ছাড়া কিছু নাই তো ওই ভিটা বাড়ির মধ্যেও নাকি কিছু প্যাচ আছে বললো হ্যাঁ জাস্ট ভিটা বাড়ির দখলটা তাদের আছে যাক মা আসে তো বললো স্যার আমি জানেন যে আমি যে লেভেল ওয়ান টু করবো সে টাকাটা আমার নাই কিন্তু আমি আসছি আন্দাজ করতে যে কতটা লাগতে পারে আমি এটা করবো এখন থেকে যোগাবো বললাম যে এটা কতদিন বলতে ছয় থেকে সাত মাস লাগবে টাকাটা জোগাড় করতে সে টিউশন করে চলে এবং তুমি অবাক হবে তার শরীর দেখে বোঝা যায় না আমি তাকে দেখলাম আমি বললাম যে আল্লাহর সহমত তুমি এভাবে ঠিক আছো সে মানে কয়েক বছর ধরে একবেলা খায় সে নাস্তা করে না বিকেলে নাস্তা করে না রাতের খাবার খায় না শুধু মানে দুপুর গড়িয়ে একটু বিকেল হয় এতে রাতের কাছাকাছি হয় ওইদিকে দুপুরটা গড়িয়ে যায় তারপর সে লাঞ্চ করে ওইটা দিয়েই তার রাতের খাবার লাগে না এইভাবে করছে কয়েক বছর কেন করবছ ওই টাকাটা জমাই আজকে সে প্রথম শ্রেণীর কর্মকর্তা সরকারের